শতাব্দীর সেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব আল হাসান দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। উইজডেনের জুলাই সংখ্যায় বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্টেও ষষ্ঠ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড নাইন্টিনের দুঃসময়ে এটি অত্যন্ত বড় সুখবর, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এ অর্জনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হল। আমি আশা করি সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের ন্যায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে। বাংলাদেশ সরকার সবসময় সাকিব আল হাসানের পাশে আছে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করি সাকিব আল হাসান তার সাফল্যের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখবে। সাকিব তার মেধা, যোগ্যতা, পরিশ্রম ও চেষ্টার ফলে আজকের এই অবস্থানে আসতে পেরেছে। টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টিতে শতাব্দীর সেরা দশ ক্রিকেটার করে বেছে নিতে ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে ক্রিকেটের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন। তারপর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচন করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। এই নির্বাচন প্রক্রিয়ায় একটি ক্রিকেটারের ম্যাচে কতটা অবদান ছিল তা মূল্যায়ন করা হয়েছে। বিচার কার্য শেষে দেখা গেছে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, টেস্টেও ষষ্ঠ স্থানে আছেন তিনি। গত মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। আগামী 8ই জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশেও চলছে মাঠে ক্রিকেট ফেরানোর তোড়জোড়। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে অনুশীলনে ফিরতে পারে ক্রিকেটাররা, আর তখন অর্থাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেলে, ক্রিকেট পুরোদমে শুরু হলে সাকিব আল হাসানের সঙ্গে মুখোমুখি চ্যালেঞ্জ খেলতে চান জাতীয় দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এ বিষয়ে তিনি সাকিবকে প্রস্তাব দিলে সানন্দে রাজি হয়েছেন অগ্রজ অলরাউন্ডার। চ্যালেঞ্জের অংশ হিসেবে সাকিবকে 2 ওভার বোলিং করবে সাইফুদ্দিন, যেখান থেকে মোট 22 রান করতে হবে সাকিবকে। তবে কোনো খোলা মাঠে নয়, আবদ্ধ নেটের মধ্যেই হবে এই মুখোমুখি চ্যালেঞ্জ। সাকিবের সমর্থক বেশি হলেও এ চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আশাবাদী সাইফুদ্দিন। এ বিষয় নিয়ে নিজের ফেসবুক পেজে সাইফুদ্দিন লিখেছেন, আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম, আমি 2 ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে 22 রান নিতে হবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি, করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন ক্রিকেট ট্যুরের পরবর্তী খবরগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন।